হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা চলে আসলাম সায়েন্স সিটি আগরতলাকে দেখার জন্য। তো এই সায়েন্স সিটি আগরতলা আপনার আগরতলা শহরের কাছাকাছি একটি জায়গা, সিদ্ধাশ্রম অবস্থিত এবং এটি 2023 4 জানুয়ারি আমাদের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহাজি এটার উদ্বোধন করেন। তো এখন আমরা সামনে যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। এ হলো আপনার সেই টিকিট কাউন্টার, এখানে আপনার টিকিটের ফি যে লেখা আছে, জেনারেল এন্ট্রির জন্য 30 টাকা লাগবে, স্টুডেন্ট এন্ট্রি 30 টাকা এবং গ্রুপ স্টুডেন্টের জন্য 20 টাকা দিতে লাগবে। তো আমরা এখন টিকিট নিয়ে নিলাম। তো এখন আমরা যাচ্ছি ভিতরের দিকে। এলো আপনার সেই বাইরের বিল্ডিংয়ের ভিউটা। আর এই যে বিল্ডিংটা আপনার 6টি পোর্শনে বিভক্ত, এখানে এক্সিবিশন হলস, 2 সেমিনার হল, 1 প্ল্যানেটেরিয়াম, 1 3D হল এবং 1 চিলড্রেন অ্যাক্টিভিটি হল রয়েছে। তো এখন তাকে আমরা দেখতে চলছি। আজ এই টোটাল এরিয়াটা আপনার সেই বিল্ডিংয়ের 12.84 একর টোটাল এরিয়াটা এবং সেটাকে বানানোর জন্য কস্ট হয়েছে 67.38 কোটি টাকা। ওকে, তো বন্ধুরা আমরা আপনার সেই সায়েন্স সিটি যে আগরতলার মধ্যে আছে, তো তার যে ভেতরের যে প্লেসমেন্টটা, তো তার মধ্যে আমরা প্রবেশ করলাম। তো এখন আপনাদেরকে এক এক করে যারা ক্লাস 9 10 অথবা 11 12 পড়েছি ফিজিক্স কেমিস্ট্রি বা বায়োলজি বলতে পারেন, সেই টপিকগুলো মেবি এখানে দেখানো হয়েছে। তো সেগুলো আমরা আস্তে আস্তে এক এক করে আপনাদের সামনে তুলে ধরবো। তো আপনারাও দেখবেন সেই মুভমেন্টগুলো কীরকম এবং সেই এক্সপেরিমেন্ট যেগুলো আমরা বইয়ে পুস্তকে পড়তাম সেগুলো আজকে আমরা সচক্ষে দেখবো, সঙ্গে থাকবেন। চলো। তো এখন আমরা সেই এক্সিবিশন হলে প্রবেশ করলাম। তো ভিতরের ভিউটা দেখে খুবই মন্ত্রমুগ্ধকর মনে হলো, খুব সুন্দরভাবে সাজানো আছে চারিদিক এবং বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে দেখানো হয়েছে, সেগুলো আস্তে দেখবো। এ হলো আপনার গ্র্যাভিটেশনাল লেন্সিং। এই যে দেখতে পাচ্ছেন যন্ত্রটা, সেটা একটা লেন্স আকারের, তার মধ্যে তাকালে আপনার বিভিন্ন রকম মহাকর্ষীয় যে বস্তুগুলোকে আমরা সেই লেন্সের ভিতর দিয়ে দেখতে পারি। তো এ হলো গ্র্যাভিটেশনাল লেন্সিং যন্ত্র। তারপর আমরা চলে আসলাম ইন সার্চ অফ প্ল্যানেট। এখানে আমরা বিভিন্ন রকম প্ল্যানেটগুলোকে সার্চ করে দেখতে পারি যে কী কী সিস্টেমে আমরা প্ল্যানেট আছে সেগুলোকে এখানে দেখানো যায়। এইভাবে আমরা একটা বোতাম টিপে সেগুলোকে এক্সপেরিমেন্টটা নিজে করে দেখলাম। এখানে বিগ ব্যাং থিওরি আমরা পড়েছি বইয়ের পুস্তকের মধ্যে, সেটাকে এখানে ইলুস্ট্রেট করে দেখানো হয়েছে। এখানে একটি কাচের আপনার ফলক আছে উপরে, সেটাকে টেনে আমরা বিগ ব্যাংয়ের যে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিগুলো হয় সেগুলোকে সচক্ষে আমরা স্ক্রিনের মধ্যে দেখতে পারি। এটা এখানে দেখানো হয়েছে বিভিন্ন রকমের মহাজাগতিক বস্তুগুলো, আপনার গ্যালাক্সি এবং বিভিন্ন রকম প্ল্যানেট, সেগুলো এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে। এবং আপনারা যদি আসেন এখানে, এটাকে বিভিন্ন রকম অ্যাঙ্গেলে আপনাকে সরিয়ে সেই যে সুন্দর ভিউটা আপনারা দেখতে পাবেন। তো এ হলো সেই জিনিসটা। এটি হলো আপনার স্পেস টিম কার্ভেচার পোর্শনটা। এখানে আপনার নিউটনের মহাকর্ষ সূত্র এবং আইনস্টাইনের বিশেষ আবির্ভাবতা সূত্র এই স্পেস টিম কার্ভেচারের বিষয়বস্তু থেকে সহজেই ব্যাখ্যা এবং বোঝা যায়। তো এখন আমরা চলে আসলাম মাল্টিভিউট ইউনিভার্স। তো এখানে একটা সেইভাবে কাচের ফলক দেওয়ানো আছে, এখানে আমাদের যে বিশ্ব ব্রহ্মাণ্ডের বিভিন্ন রকমের ইউনিভার্স দ্বারা গঠিত এবং সেই যে গ্যালাক্সিগুলো এখানে বিভিন্ন রকমভাবে আপনারা এই কাচের ফলকটি দেখতে পাবেন। তো এখন এখানে দেখতে পাচ্ছেন আপনারা মাউন্টিং দ্য টেলিস্কোপ, এখানে আগের দিনে যে টেলিস্কোপ ছিল সেগুলো দেখানো হয়েছে। তো এই যে পোর্শনটা আপনারা, এখানে একটা স্ক্রিন দেওয়া আছে এবং এখানে বিভিন্ন রকমের নাম দেওয়া আছে, দ্য মন, দ্য সান, এখানে আপনারা টিক করে বিভিন্ন রকম যে ইভলিউশন হয়েছে বিভিন্ন আগের দিন থেকে আজকের দিন সায়েন্সের জেন, সেটা এখানে দেখানো হয়েছে। এবং এখানে লাইট এ টাইম মেশিন এখানেও দেখানো আছে, এই টাইম মেশিনের মাধ্যমে আমাদের যে মানব সভ্যতা যে উৎপত্তি থেকে শুরু করে আজকের জীবনে যে আমরা মানব যে আছি আমরা, সেই তার যে পুরো যে ইতিহাসটা সেখানে দেখানো হয়েছে, কীভাবে আমরা প্রথমত সেই পাথর ঘষে আগুন জ্বালানো শিখলাম, এরকমভাবে আস্তে আস্তে আমরা সেরকম যে উন্নতির মাধ্যমে বা ইভলিউশনের মাধ্যমে আমাদের স্ট্রাকচার কীরকম চেঞ্জ হলো এবং একইরকমভাবে বিভিন্ন রকম অস্ত্রশস্ত্র আবিষ্কারের মাধ্যমে আমরা শিকার করতে শিখলাম, এই যে পুরো প্রসেসটা আমাদের হিউম্যান ডেভেলপমেন্টের যে ইভলিউশন হলো সেটা এখানে পুরো সুন্দরভাবে একটা ভিডিওগ্রাফির মাধ্যমে দেখানো হয়েছে। তো সেই সুন্দর দৃশ্যটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা মানব সভ্যতা যে আজকের দিনে মানব থেকে শুরু করে আমরা আগে কীরকম ছিলাম, তার পুরো যে দৃশ্যটা এখানে সুন্দরভাবে তুলে ধরা হয়েছে তা এখানে আমরা দেখে বুঝতে পারলাম। এখানে আপনার বিভিন্ন রকম টেলিস্কোপ আমরা দেখতে পাচ্ছেন, জেমস ওয়েব টেলিস্কোপ এবং হেবেল টেলিস্কোপের নাম শুনেছেন, এখানে সেই চিত্র আকারে সেই টেলিস্কোপগুলোকে এখানে দেখানো হয়েছে। এখানে আপনার জার্নি অফ টেলিস্কোপ দেখানো হয়েছে, একটা কাঁচ ফলকের ভিতরে বিভিন্ন রকমের লেন্সেস এবং প্রিজম রেখে তার মধ্যে রে অফ লাইট ফালানো হচ্ছে এবং তার মধ্যে যে রিফ্লেকশন এবং রিফ্লেকশন হচ্ছে তার মধ্যে দিয়ে বিভিন্ন রকমের রেগুলা এদিক ওদিক দেখা যাচ্ছে, চলে যাচ্ছে। তো সেই থ্রুতেই আমরা আজকের দিনে বর্তমান বিভিন্ন রকমের যে টেলিস্কোপ দেখি সেই একটিগুলো কাজ করা হয়েছে এবং সেখানে আপনার এই সায়েন্স সিটির মধ্যে আপনার সেটাকে পুরোপুরিভাবে একটা ডেমোস্ট্রেট করে দেখানো হয়েছে কীভাবে সেই লাইটগুলো একটা প্রিজম থেকে আরেকটা প্রিজমের মধ্যে পড়ে এবং একটা লেন্স থেকে আরেকটা প্রিজম পড়ে সেখানে রিফ্লেকশন এবং রিফ্লেকশন থ্রু বিভিন্ন রকমের চিত্র দেখা যাচ্ছে। এখানে এখানে আর্ট অফ ল্যান্স গ্রিডিং দেখানো হয়েছে এবং সেটাকে কেবে চিত্রাকারে এবং সেটাকে এলিস্টুডকে দেখানো হয়েছে এবং এটা কাঠের তৈরি একটা এখানে যন্ত্র দেওয়া হয়েছে সেটা দেখলাম আমরা।
তো দ্য টেলিস্কোপ দ্যাট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড। আপনারা সকলে জানেন যে বিশ্বব্রহ্মাণ্ডের বিভিন্ন মহাজাগতিক বস্তুকে দেখার জন্য আমরা সচরাচর টেলিস্কোপ ব্যবহার করি, এবং প্রাচীন সভ্যতা থেকে আজকের দিনে যে নতুন যে টেলিস্কোপ সৃষ্টি হয়েছে তার এখানে প্রাচীন সভ্যতা দেখানো হয়েছে। তো আপনারা সকলে জানেন গ্যালিলিও সেই টেলিস্কোপ আবিষ্কার প্রথম করেছিলেন, এবং তার থেকে আমরা বর্তমান যুগে যে বিভিন্ন রকমের নতুন নতুন অ্যাডভান্স টেলিস্কোপ আমরা দেখতে পাচ্ছি তা গ্যালিলিও থেকে শুরু হয়েছে। তো এখানে আপনার কেপলার যে আমরা ল পড়ি প্ল্যানেটারি মোশন সেখানে দেখানো হয়েছে, আর আপনার জানেন সকলে যে কেপলারের তিনটে ল আছে, তো সেই তিনটে ল এখানে আপনারা দেখতে পাবেন। তো প্রথম ল ছিল কি যে প্রত্যেক গ্রহ সূর্যের চারদিকে উপবৃত্ত অথবা কক্ষপথে চলাফেরা করে, এরকমভাবে আরও দুটি ল আছে সেই লগুলো এখানে দেখানো হয়েছে। আরবিয়ান অ্যাস্ট্রোনমি, তো আরব দেশের লোকেরও ওই সময়কালে অ্যাস্ট্রোনমি নিয়ে গবেষণা করতো, এবং সেখানে তাদের যে বিভিন্ন যন্ত্রপাতি তারা ইউজ করতেন সেগুলো এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে, সে আরবিয়ান অ্যাস্ট্রোনমি বা আরব দেশের যে ব্যক্তিবর্গ ছিলেন। এখানে আপনার উইলিয়াম হেলসের 7 ফুট লম্বা একটি দূরবীন দেখানো হয়েছে, এই যে আপনার সেই দূরবীনের যে স্ট্রাকচারটা এখানে সুন্দরভাবে সেটা দেখানো হয়েছে। অ্যাজ ওয়েল এস এরই পাশে আপনার উইলিয়াম হেলসেরই 40 ফুট লম্বা একটি জায়েন্ট টেলিস্কোপ এখানে দেখতে পাচ্ছেন আপনারা, ওই যে দেখেন একজন ব্যক্তি উপরে বসে আছে টেলিস্কোপ উপরে, সেটা 40 ফুট পুরোপুরি যে লম্বা ছিল সেটা এখানে সুন্দরভাবে দেখানো হয়েছে, দেখতে মনে হচ্ছে জাহাজ নাকি এটা। তো এখানে আপনার যন্তর মন্তর আপনার আমাদের ভারতবর্ষের মধ্যে বসে যন্তর মন্তর, এটি আপনার 1724 থেকে 1785 খ্রিস্টাব্দ পর্যন্ত মুঘল সাম্রাজ্যের আমলে বিভিন্ন ভাস্কর্য এবং স্থাপত্য নির্মাণ এখানে দেখানো হয়েছে যা দেখতে খুবই সুন্দর। তো এখন আমরা ট্রাইকোর অবজারভেশন চলে গেলাম, এখানে দেখছেন বিজ্ঞানী ট্রাইকোর তার বিভিন্ন তার ল্যাবের মধ্যে যে অবজারভেশন করছেন তা এখানে সুন্দরভাবে ইলিস্ট্রেট করে দেখানো হয়েছে, ডেমনস্ট্রেট করে দেখানো হয়েছে। তো তারই ভিউটা এখানে কাঁচ ফলকের ভিতরে বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টগুলো তারা করছে তা দেখানো হয়েছে। তো এখানে ইন্ডিয়ান ক্যালেন্ড্রিক্যাল সিস্টেম আলোচনা করা হয়েছে, আপনার আমরা যে পঞ্জিকা ব্যবহার করি সেই পঞ্জিকার যে জিনিসগুলো এখানে দেখানো হয়েছে, আর এদিকে আপনার ইন্ডিয়ান অ্যাস্ট্রোনমিক্যাল যে সিস্টেম আছে এখানে সেই একটা পুস্তকের মতো নিচে আছে, সেটাকে টাচ করলে আমাদের যে অ্যাস্ট্রোনমি যে বিভিন্ন রকমের আমরা ভারতবর্ষের যে বৈজ্ঞানিকরা আবিষ্কার করেছেন তাই এখানে বিভিন্ন বইয়ের মাধ্যমে দেখানো হয়েছে, তা আপনারা পেজ বাই পেজ দেখতে পারবেন আর্যভট্ট শুরু করে অনেকের দেখানো হয়েছে। এখানে আপনার রেট্রোগ্রেড মোশনটা আপনার এক্সপেরিমেন্টের থ্রু এখানে দেখানো হয়েছে, একটা লাইট রে মাঝখানে একটা কাঁচ ফুলকের ভিতরে ঘোরাফেরা করছে এবং লাইটটা ওদিক ওদিক দেখা যাচ্ছে আপনার সচরাচর গমন করছে, এখানে একটা রেট্রোগ্রেড মোশন হিসেবে বিবেচিত আপনার এই জিন এক্সপেরিমেন্টটা। তো এখন আমরা চলে আসলাম আপনার অ্যাটলাস এরিস্টোক্রাসের যে চিত্রটা এখন দেখানো হয়েছে, আর এরিস্টোক্রাস ছিলেন একজন বিখ্যাত গ্রিক অ্যাস্ট্রোনোমার এবং ম্যাথামেটিশিয়ান, যিনি প্রথম প্রেজেন্ট করলেন যে সান সেন্টারে আছে এবং পৃথিবী এবং বিভিন্ন গ্রহগুলো এর চারপাশে ঘোরাফেরা করে, এ হলো এরিস্টোক্রাস। তারপর আমরা চলে আসলাম আপনার যা বলে জোডিয়াক, যা আমরা রাশি বলে আমরা জানি, এখানে বিভিন্ন রকমের রাশির যে স্ট্রাকচারগুলো এবং কখন থেকে সেই রাশির যে বিভিন্ন দিনটা চলে বা তার সিজনটা সেখানে দেখানো হয়েছে বিভিন্ন চিত্রাকারে, তা আপনারা আসলে টাচ করে সেই জিনিসটাকে আপনারা নিজের রাশিটাকে দেখতে পাবেন, খুব সুন্দর একটি প্লেস এখানে। তো খুব সুন্দর একটি জায়গা এখানে আপনার আমাদের সোলার সিস্টেম সূর্য এবং তার আশেপাশে প্রদক্ষিণত বিভিন্ন গ্রহগুলোকে দেখানো হয়েছে, তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে সেই গ্রহগুলোর যে চিত্রকন করা হয়েছে এবং 3D আকারে এখানে দেখানো হয়েছে, এবং নিচে আপনার আছে আপনার আমাদের সেই সূর্য, তো তারই আশেপাশে প্রদক্ষিণত সেই গ্রহগুলো দেখানো হয়েছে। এটি একটি প্রাচীন ভাস্কর্য যা আপনার টেম্পল অফ মাল্টা নামে পরিচিত, তো এখানে সেই প্রাচীন ভাস্কর্য দেখানো হয়েছে। দ্য ওয়ার্ল্ড ইজ নট এটার্নাল, তো এখানে আপনার সেই আমাদের পৃথিবীর যে চিত্রটা এখানে দেখানো হয়েছে। তারপর আমরা চলে আসলাম একটি পোর্শনে, এখানে দেখছেন বিভিন্ন লোকেরা আপনার সেই এক্সপ্লেনগুলোকে নিজে নিজে করে দেখছেন এবং অনুভব করছেন, তো এখানে আপনার বলয় বিভ্রম নামে একটা মানে এক্সপ্লেন দেখানো হয়েছে, সেখানে দেখতে পাচ্ছেন 4টি আকারের এখানে রিং দেওয়া হয়েছে এবং একটি একটির উপর আছে এবং সেগুলো খুব সুন্দরভাবে ঘুরছে, এবং সেখানে একটা টাচ আছে পয়েন্ট, সেখানে টাচ করলে আপনার এই এক্সপ্লেনটা নিজে নিজে করতে পারবেন। তো এখন আমরা চলে আসলাম লাইট আইল্যান্ড, তো এখানে আপনার বিভিন্ন রকমের লাইট আমরা জানি হোয়াইট রে থেকে অনেকগুলো রে বের হয় এখানে এসে দেখানো হয়েছে, তো এখানে আপনার সেই আপনার মিররের ভিতর দিয়ে আপনার বাইরের যে কালার ছবি সেটা দেখানো হয়েছে, তো আপনারা দেখতে পাবেন এসে এখানে আসলে। তো এখন আমরা চলে আসলাম ময়ের প্যাটার্ন, আর এই ময়ের প্যাটার্ন একটি ফরাসি শব্দ যার অর্থ হলো জলের ঢেউয়ের মতো নকশা, দুটি ভিজে কাপড় নিয়ে একটির উপর আরেকটি রাখলে চাপ দিলে এই ময়ের নকশা তৈরি হয়, আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর। তো এখন আপনার 3D যে আপনার ইমেজ বলতে পারেন ছায়া এখানে দেখানো হয়েছে, 3D ছায়া, তো বাইরে একটা পিকচারের থ্রুতে সেটা আপনার এই সে এক্সপেরিমেন্টটা দেখানো হয়েছে, 3D আপনার নকশা বলতে পারেন বা ছায়া বলতে পারেন। এখন আমরা চলে আসলাম জয়ের ট্রুপ, একটি আগের দিনে ব্যবহৃত একটি বায়োস্কোপ যন্ত্র এবং খুবই পুরনো এই যন্ত্র, এটার মাধ্যমে বিভিন্ন রকমের চিত্র আপনার সেই তাকালে আপনারা দেখতে পাবেন বায়োস্কোপের মতো।
তো এখানে হলো প্রবাবিলিটি কার্ভ। এখানে দেখতে পাচ্ছেন একটা ছেলে সেই কার্ভটাকে ঘুরে দেখছে। তো এই যে কার্ভটা দেখতে পাচ্ছেন আপনারা, সম্ভাবনা কার্ভ বলতে পারেন। এখানে যন্ত্রের ভিতরে ছোট ছোট আকারের ছোট ছোট বল আকারের কিছু আছে, তো সেগুলোকে যখন আপনারা টার্ন করবেন সেখানে চিত্র আকারে কার্ভ বা আপনার চিত্র আসে চলে। তো সেটা আপনার এখানে আপনারা আসলে এক্সপেরিমেন্ট করে দেখতে পাবেন। দেখেন ছোট ছোট যে বলের মতো আকারের যে গুটি বলতে পারেন সেটা ভিতরে দেওয়া আছে, সেটা যখন নিচে পড়বে তখন সেই কার্ভটা আপনারা স্বচক্ষে দেখতে পাবেন কীরকম আকৃতির হয়। এই দেখলাম কার্ভটা। আর ছেলেরা এখানে ভিডিও স্পিনার আছে, সেখানে খেলাধুলা করছে ছোট বাচ্চারা। তো লিকুইড প্রিন্টিং একটা এখানে দেখা হয়েছে, লিকুইড প্রিন্টিং যে মেশিন সেখানে দেখানো হয়েছে। খুবই সুন্দর একটা প্রিন্টিং এখানে আসে লিকুইড থ্রু এর মাধ্যমে। তো আপনারা আসলে নিজে স্বচক্ষে সেই যে ভিউটা আপনারা অনুভব করতে পারবেন। এখানে আপনার ইলেকট্রোম্যাগনেটিক ব্রেক দেখানো হয়েছে, আর ইলেকট্রোম্যাগনেটিক ব্রেকের থ্রু আমরা বিভিন্ন গাড়ি অথবা এরোপ্লেনের মধ্যে সেই ব্রেকটা ইউজ করে আমরা সেগুলোকে রান করি। তো এখানে ব্রাউন এন্ড মোশন, আর আপনারা সকলে জানেন যে ব্রাউন এন্ড মোশন হলো যে কোনো প্রবাহের মধ্যে ছোটো ছোটো কণাগুলির এলোমেলো এদিক ওদিক ছোটাছুটি করার যে প্রবণতা তাকে আমরা ব্রাউন এন্ড মোশনে জানি। আর এখানে ছোটো বলা আকারে দেখানো হয়েছে। আর এলো অ্যানামোরফোসিস, আর এখানে অ্যানামোরফোসিসের যে বিভিন্ন চিত্র এখানে দেখানো হয়েছে, এটা মূলত আমি যা পড়লাম সেখানে একটি ব্যাং এবং আমাদের মানুষের হাতের যে চিত্র একটা ভাস্কর্য আকারে দেখলে কীরকম হয় তা এখানে দেখানো হয়েছে। এরপর আপনার ট্রান্সফার অফ যে মোমেন্টাম এই এক্সপেরিমেন্টের থ্রু এখানে দেখানো হয়েছে। তো আমি নিজে একটা এক্সপেরিমেন্টটা করলাম, এখানে দেখতে পাচ্ছেন আপনারা মোমেন্টামটা কীরকমভাবে ট্রান্সফার। এখানে দুটি বল আমি ধাক্কা দিলাম, তো ওইদিকেও দুটি বলই চলে আসলো মোমেন্টামের থ্রুতে সরে গেল। এরকমভাবে তিনটি বল দিলাম, দেখতে পাচ্ছেন আপনারা তিনটি বল আপনার ওইদিকে মোমেন্টামের থ্রু সরে গেল। এই হলো আপনার ট্রান্সফার মোমেন্টামের যে এক্সপেরিমেন্টটা। তো আমার দেখা দেখি না, উনিও খুবই এক্সাইটেড সেই জিনিসটা করার জন্য। তো উনিও দেখছি সেই এক্সপেরিমেন্টটা নিজে নিজেকে করছেন এবং খুবই আনন্দিত মনে করছেন নিজেকে, খুব দারুণ একটা অনুভূতি। তো এখানে আমরা চলে আসলাম লুপ দ্য লুপ, এখানে দেখতে পাচ্ছেন একটা ইনস্ট্রুমেন্টের থ্রু ছোটো একটা বল সেই লুপের মধ্য দিয়ে বিভাবে এসে বেরিয়ে যাচ্ছে, সেটা এখানে দেখানো হয়েছে লুপ দ্য লুপ সেই যন্ত্রের থ্রুতে। এই হলো আপনার ইনফিনিট ওয়েল বা অনন্ত কূপ। এখানে কোনো বস্তুকে দুটি সমান্তরাল দর্পণের মধ্যে রাখা হলে একাধিক প্রতিফলনের ফলে অসীম সংখ্যক সেই প্রতিবিম্ব গঠিত হয় এবং ইনফিনিটি ওয়েল তৈরি হয়। এখানে ঘূর্ণিপাত বা ভরটেক্স, এবং আমরা জানি যে সমুদ্রের মধ্যে যে ঘূর্ণিপাত তৈরি হয়, তো সেই ঘূর্ণিপাত এখানে দেখানো হয়েছে। দুটো কাচের ফলক দেখানো হয়েছে, উপর থেকে জল নিচে পড়ছে, এবং সে কীভাবে আপনার সমুদ্রের মধ্যে বা টিভির মধ্যে প্রায় সময় দেখেন যে ঘূর্ণিপাত যে তৈরি হয়, তো সেখানে ছোট্ট আকারে সেটা ইলুস্ট্রেট করে দেখানো হয়েছে বা ডেমনস্ট্রেট করা হয়েছে। খুব সুন্দর একটা দৃশ্য, আপনারা যদি এখানে আসেন নিজের থেকেই সেই এক্সপেরিমেন্টটা করে বুঝতে পারবেন যে আপনার টিভির মধ্যে দেখতেন যে ঘূর্ণিপাত কীভাবে তৈরি হয়। সেখানে ছোট্ট দেখেন জলের যে একটা শেপ তৈরি হলো উপর থেকে নিচে আসছে, তো সেই শেপটা আপনারা ঘূর্ণিপাতের সময় আপনারা দেখি প্রায় সময়। আর এটা আপনার প্র্যাকটিক্যালি আমরা নিজে করে সেই জিনিসটা অনুভব করলাম, খুবই দারুণ একটা আমার কাছে আপনার এক্সপিরিয়েন্স মনে হলো। এখন আপনার হিউম্যান টেলিস্কোপে চলে আসলাম। এই যে দেখতে পাচ্ছেন হিউম্যান টেলিস্কোপ, এটা আমরা প্রায়শ স্কুল থাকতে আপনার এক্সপেরিমেন্টের বানানোর জন্য সেটা আমরা নিজেরাই বানিয়ে স্কুলে জমা দিতাম প্র্যাকটিক্যালি থ্রুতে, সেটা এখানে দেখানো হয়েছে। খুব সুন্দর একটা এক্সপেরিমেন্ট, আমি ভিতরে নিজেই প্রবেশ করে দেখলাম যে আমার এই চিত্র এদিক ওদিক দেখা যাচ্ছে। খুব সুন্দর একটা যে যন্ত্র এখানে বলতে পারেন। তো 20 পয়েন্ট আমরা সকলে পড়েছি, 20 পয়েন্ট হলো এমন একটা পয়েন্ট যেখানে আপনার যে বিভিন্ন রকমের ম্যাগনেটিক মেটেরিয়ালসের টেম্পারেচার ওই জায়গায় পৌঁছালে আপনার সেই ম্যাগনেটিক মেটেরিয়ালসের যে বিভিন্ন রকম ক্যারেক্টারিস্টিকগুলো চেঞ্জ হতে থাকে, এটা আপনার 20 পয়েন্ট বা 20 টেম্পারেচার পরিচিত। এখানে সেই যন্ত্র দেখানো হয়েছে। ত্রিমাত্রিক চলচ্চিত্র, এখানে একটা চক্রাকারে একটা ঘুরছে কিছু, তার ভিতরে একটা পাখি আছে, তার যে থ্রি ডাইমেনশনাল যে পিকচারটা আপনারা এখানে আসলে দেখতে পাবেন, খুব সুন্দর একটা দৃশ্য 3D পিকচারের রূপে সেটাকে আমরা দেখতে পাচ্ছি। এবং বাইরে থেকে একটা হোল আছে, সেই হোলের মধ্যে তাকালে সেই দৃশ্যটা খুব সুন্দরভাবে দেখানো যায়। তো এখানে দেখানো হয়েছে ডান্সিং কালার, এই পোর্শনে আপনার নিচে বিভিন্ন কালার দেওয়া হয়েছে, সেখানে ছেলেরা বাচ্চারা ডান্স করছে সেই কালারের উপর হেঁটে হেঁটে। মিরর মেজ, আর এটা আপনারা জানেন যে মানে আপনার যে মিররের মাধ্যমে যে দৃষ্টিভ্রম হয় সেই এখানে দেখানো হয়েছে। সেই জায়গাটা আপনারা ভিতরে আসলে দেখতে পাবেন অনেকগুলো মিরর একে একে করে লাগানো হয়েছে, এবং সেখানে আপনারা ঢুকলে হতভম্ব হয়ে যাবেন এবং সেখানে দৃষ্টিভ্রম হয়ে যায়। আমি ঝুঁকছি নিজেই, সেখানে গিয়ে অনেক আনন্দ লাগলো কারণ আমি এদিক ওদিক যাচ্ছি বাট সেখানে কোথা থেকে শুরু হলো আমার জার্নি এবং কোথা থেকে শেষ হবে সেটাই বুঝে পাচ্ছি না। এদিক ওদিক আমরা মানে আমাদের যে ডেস্টিনেশন সেটা ভুলে যাচ্ছি, সঠিকভাবে বোঝা যাচ্ছে না আমরা কখন সেই এখান থেকে বেরোবো। এই যে মোমেন্টামটা খুবই সুন্দর লাগলো আমার কাছে এসে, এবং এখানে আমরা এসে হারিয়ে গেলাম ভিতরে ঢুকে। তো কোনোরকমভাবে সেখান থেকে আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়লাম। তো এই হলো সেই জায়গাটা, আপনারা আসলে এখানে অবশ্যই যাবেন, খুবই সুন্দর একটা জায়গা এবং খুবই আনন্দ লাগবে আপনাদের। তারপর আপনার ইমেজ অফ ফান মিরর, এখানে বিভিন্ন রকমের মিরর দেওয়া হয়েছে এবং সেখানে দেখলে আপনার আকৃতিটা বিভিন্ন আকারে হয়ে যাবে সেই মিররের থ্রুতে। তো সেই মিররের কাছে গিয়ে আমরা সেই নিজের যে আকৃতিটা অনেক রকম দেখানো হয়েছে সেটা আমরা দেখতে পেলাম বিভিন্ন রকম ইমেজ মিররের থ্রু। তারপর এখানে আপনার দিকে আপনার আছে 3D থিয়েটার, এখানে আপনার 3D থিয়েটার দেখার জন্য টাইমিং আছে, এখানে আপনার টাইমিং দেওয়া হয়েছে, আপনার আসলে সেই টাইমিং অনুযায়ী আপনার
তো বন্ধুরা সবাই দেখতে পেলেন আপনার আমাদের আগরতলা স্থিত সেই আগরতলা সায়েন্স সিটির মধ্যে যা যা আছে আপনার সেই দেখার বিষয়গুলো। তো আমরা আগে যা বইয়ের মধ্যে পড়তাম বা বুকসের মধ্যে পড়তাম যে বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট বা আমাদের সায়েন্স কীভাবে ইভলিউশন হলো এবং আমরা বর্তমান যুগে যে সায়েন্স আমরা দেখছি বা ব্যবহার করছি সেগুলোর উৎপত্তি কোথা থেকে হলো এবং সেগুলো এখানে পুরোপুরি ডেমনস্ট্রেশন করে দেখানো হয়েছে। তো আপনারা সবাই দেখবেন, তো আপনারা অবশ্যই আসবেন এখানে, নিজের সচক্ষে এসে দেখে যাবেন, খুবই সুন্দর একটা জায়গা, আর এখানে আসলে অবশ্যই ভালো লাগবে। এভাবে নতুন নতুন জিনিস দেখার জন্য অবশ্যই আমাদের সঙ্গে জড়িত থাকবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজকে ফলো করে রাখবেন আগামী দিনে আসলে নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের মতো এখানে রাখছি, সবাই ভালো থাকবেন, সাবস্ক্রাইব।